চির সুখে সন্ধানে ও সুখের ময়না। এই মোবাইলই যারা রেকর্ড করতেছেন বা এই গান যারা রেকর্ড করতেছেন, যে যেখান থেকে আমি প্রত্যেকের পায়ে হাত রেখে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যতগুলি কথা বলি এই সব কয়টা কথা সব কয়টা গান উঠিয়ে আপনারা ইউটিউব চ্যানেলে ছাড়বেন বা নেটে ছাড়বেন, এ পাশে নাই ও পাশে নাই, মাঝখান থেকে এতটুকু এক কথা কাইটে এই নেটে ছেড়ে দিবেন, পরে এই দেশের টিকা মুশকিল হয়ে যাবে, এরকম কাজ কিন্তু আপনারা করবেন না কেউ। এটা অনুরোধ করে বললাম সকলের কাছে, আপনারা গান তুলতেছেন তোলেন, কোনো অসুবিধা নাই। তাই কোথায় যেতে হবে, যেখানে গেলে অনন্ত সুখ। ও জীব আসতে বাবা দাদা, জীবের হওয়াও বিপদ, জীবের মরাও বিপদ। কিরকম একটা মানুষ মারা গেলে তার নিজের জায়গায় তার কবর দেওয়ার কথা না বাবা, বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা বাংলাদেশে বাস করি, এই সারা বাংলাদেশের জমিকার আসতে বাবা, এই সারা বাংলাদেশের জমিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, এক ছটাক জমিও আমার না আপনার না, যত গল্পই করি সরকার যদি এখনই মনে করে এই জমি আমি অ্যাকোয়ার করে নেব, কিচ্ছু করার নাই, সব জমি সরকারের। তাহলে আমি যদি মারা যাই, নিজের জায়গায় তো কবর দেওয়ার কথা, নিজের জায়গায় সমাধি দেওয়ার কথা, আমার জায়গা কো? তাহলে জীবীর মরাও বিপদ, বিপদ না হওয়াও বিপদ, মরাও বিপদ। আর যারা হইছে মরে না তাদের কোনো বিপদ নাই, মরে না কারা? মরে না আওয়ালু না মোহাম্মদ, আউসাদু না মোহাম্মদ, কুল্লু না মোহাম্মদ, আখেরু না মোহাম্মদ, মরণ নাই। আওয়াল আখের জাহের বাতেন সমস্ত জায়গায় মোহাম্মদ বিদ্যমান। আর মরে না কে? আলাউলিয়া লাকুফুন লা ইয়া মউতু, আমার অলিদের কোনো মরণ নাই, অলিদের কোনো ভয় নাই, যে মরে না তার আবার কবর দুয়ার ভয় কি? তাই জীব আমি তোমাকে বলি, উড়ে যা রে পাখা বেলে, উড়ে যা রে পাখা বেলে, উড়ে যা রে পাখা বেলে, চির সুখের সন্ধানে ও সুখের মহিলা। আর কত সুখ চাজ বলতোর এই জীবনে, সুখের মহিলা রে, আর কত সুখ চাজ বলতোর এই জীবনে, সুখের মহিলা রে, আসার আগে ময়না ও তোর মায়ের বুকে কে বা আহার দিল, ও চলবার শক্তি ছিল না সেই দিন, বল ওরে ময়না কে তোরে চলালো, আহ
বসি মুখে মধুর হাসি ফুটালো কোন জলে সুখের ময়না রে আর কত সুখ বলতো এই জীবনে সুখের ময়না রে আর কত অবাস্তব কে বাস্তব জ্ঞানে বেঁধেছিস এক পরকে আপন করতে করতে গিয়ে রে ময়না আপন করলি প সবাই শুকনো হার রসের স্বাদ নিজের রক্ত নিজে খেয়ে নিজের রক্ত নিজে খেয়ে নিজের রক্ত নিজে খেয়ে শান্তি না পায় পরানে সুখের মহিনারে আর কত সুখ সহজ বন্তর এই জীবনে সুখের মহিনারে আমার মহাজন বললেন অবাস্তবকে বাস্তব জ্ঞানে বেঁধেছিস এক ঘর, এটা কিন্তু সত্য কথা। ছোট বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলে সবচাইতে ভারী বুঝা কি বাবা, ঠিক না? সন্তান যদি মারা যায় বাবা বুক থাবড়ায় আর কয় ও আল্লাহ তুই আমার নিয়ে গেলি না কেন, আমার সন্তানরা নিলি, কাঁদে আর কয়। ওই বাবার কাছে গিয়ে যদি বলা যায় আপনি যে আল্লাহ ডাকতেছেন, আল্লাহ তুই আমার নিয়ে যা, আমার সন্তান থুয়ে যা, আপনার তো সহ্য হচ্ছে না, তাহলে চলেন যাই, আপনার সন্তানের তো এখন কবর দিতে হবে, তো আপনার ওই ছেলের সঙ্গে আপনারও যখন মরার শখ হয়েছে তাহলে ওই কবরের মধ্যে আপনারও থুই আসি, একবারে দেখবেন কাদা থামে যাবে, বলেন ঠিক কিনা? হিন্দু তার সন্তান মরে গেছে বাবা কাঁদে, ওরে ভগবান তুই আমার নিয়ে গেলি না কে, ছেলের জন্য শীতে সাজাইতেছি, হ্যাঁ ওর যদি বলা যায় চলো যাই ওই শীতের পর তোমার দেই যাবাই যখন তখন দিয়ে আসি, একবারে কাদা থেকে যাবি। এই জন্য কেউ কারণ না জগতে সবচাইতে আপন জন আপন আপন মাবুদ, আপন মাবুদ ছাড়া
কেউ আপন না। তাই বাজান সব কাকস্য পরিবার বেদনা অবাস্তব, বাস্তবে একমাত্র প্রভু। আর প্রভুর প্রেমাস্পদ যারা লাভ করেছেন তারাই হচ্ছেন আল্লাহর অলিগণ। তাই সব কিছু ছেড়ে দাও, এরা কেউ সঙ্গের সাথী না। স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, নিজের প্রাণের চাইতেও যে তার মোরশেদকে নিজের প্রাণের চাইতে বেশি ভালো না বাসতে পারে, তার গুরুধর হয় নাই জগতে। নিজের জানের চাইতেও আপন মাহুতকে বেশি করে ভালোবাসতে হবে। আপনারা জেনে থাকবেন ঝিটকা শরীফ সাসাবাতুল্লাহ মিসকিন রহমতুল্লিয়ালায় উনি এসেছিলেন ঝিটকাতে। ওনার প্রধান দুইজন শিষ্য, একজন হচ্ছে কলসার আহমদ জিন্দাশা আর একজন হলো দেওয়ান রশিদ। তো সাসাবাতুল্লাহ মিসকিন উনি জিন্দাশাকে বললেন, কলসার বাংলাদেশে কম বেশি সব জায়গায় তরিকতের কথা পৌঁছেছে, বরিশালে তরিকতের কথা পৌঁছে নাই, ওখানে সরাসরিয়তের মানুষ বেশি, সেখানে তুমি যাও গিয়ে নবী রসুলদের কালাম প্রকাশ করো। তাই জিন্দাশা সেখানে গিয়ে হাজার হাজার চিঠ করছে, সব বাড়িতেই জিন্দাশা যায়। সেলিম নামে একজন গরিব শিষ্য, খুব গরিব, দিন পাত চলে না, মুর্শিদের চারপাশ দিয়ে ঘোরে, মনে মনে কয় আমার দয়াল যদি আমার বাড়িতে একদিন একটু চরণ ধুলি দিত, আমার মানব জন্ম ধন্য হয়ে যেত। অন্তর্যামী গুরু আমার ভক্তের অন্তরের কথা বোঝে, 12-13 বছর চলে গেছে কিন্তু ওর বাড়িতে যায় নাই। একদিন রাত 12-1টার দিক উঠে দরবারে ভক্তবৃন্দুর বলে, তোমরা নৌকা সাজাও, আমি বরিশাল যাব। নৌকা সাজাইয়ে বরিশালের দিকে রওনা হয়েছে। ভোর ভোরে ওই সেলিমের ঘাটে যে নৌকা থামছে, বলে এই ঘাটে থামাও। নৌকার আওয়াজ পাইয়ে সেলিম ঘর থেকে বেরিয়ে আসছে, এসে দেখে তার দয়াল ওই নৌকার মধ্যে বসা, আস্তে আস্তে করে মাটিতে নামতেছে। সেলিম মুর্শিদরে দেখার পরে নিজে আত্মহারা হয়ে গেছে, দয়াল গুরু নাকি বুকের মধ্যে জড়াইয়ে ধরবে, না কাঁধে নেবে, না মাথার পর নেবে, টের পাইতেছে না। দয়ালরে বুকের মধ্যে জড়াইয়ে ধরে বাড়ির মধ্যে নিয়ে বসতে দেবে এমন জায়গাও নাই তার, একটা চেয়ারের মধ্যে সেরা কিছু কাপড় দিয়ে দয়ালরে বসার জায়গা করে দিছে। ডাক দিয়ে জিন্দাশা কয়, এই সেলিম ঘরটা কার রে? সেলিম কয়, বাবা আপনার। অন্যান্য ভক্ত যারা ছিল তাদেরকে বললে, ঘর ভেঙে নৌকায় উঠাও। উঠাইছে নৌকায়, ওই গরুর দিকে তাকায় কয়, সেলিম ও গরু কার? কয়, বাবা আপনার। কয়, উঠা নৌকায়। ছেলেটা হেঁটে যাচ্ছিল, বলে সেলিম ওটা কার রে? কয়, বাবা আপনার। কয়, উঠা নৌকায়। রান্না করতেছিল স্ত্রী, স্ত্রীর কাছে কয় যায়, ওইটাকে ওইটাকে ওইটা কার? কয়, ওটাও আপনার বাবা। কয়, উঠা নৌকায়। এক এক করে সবাইরে নৌকায় উঠাইছে। জিন্দাশা সমস্ত ভক্তর করলো নৌকায় ওঠ, উঠে উনি নিজেও নৌকায় যেয়ে বসছে। মাঝিরে বলল, নৌকা আবার ঝিটকার দিকে নাও। সেলিম ওই নদীর কূলে দাঁড়াইয়া দুই চোখের পানিতে বুক ভাসাইয়ে দিতেছে, 5-7 কিলোমিটার নৌকা নিয়ে চলে গেছে। যাবার পরে মাঝিরে কয়, নৌকা আবার ঘোরাও, সেলিমের ঘাটে নাও। 5-7 কিলোমিটার দূর থেকে এসে বলে, ওই সেলিম তুই কাঁদিস কেন?
তোর এই সব কিছু নিয়ে যাইতেছি আমি এই জন্য কাদিস তোর জিনিস তুই ফেরত দে সেলিম কয় দয়াল এ জন্য আমি কাঁদিটা আমি কাঁদতেছি ওই নৌকার উপরে আমার ঘরের জায়গা হলো ওই নৌকার উপর আমার স্ত্রীর জায়গা হলো আমার সন্তানের জায়গা হলো আমার গরুর জায়গা হলো আমার একটু জায়গা হলো না মুর্শিদ তোমার চরণে এই জন্য আমি কাঁদি তোমার ওই চরণ ছাড়া করো না দয়াল দয়াল রে চরণে আশ্রয় দিও মরে দয়াল গুরু নৌকা থেকে নেমে এসে সেলিমকে ধরে বুকের ভিতরে ওরে ভক্তের ব্যথা গুরু জানে ভক্তের ব্যথা গুরু জানে ওরে গুরুর ব্যথা ভক্ত জানে গুরু জানে ভক্তের ব্যথা গুরু জানে গুরুর ব্যথা ভক্ত জানে ভক্তের ব্যথা গুরু জানে গুরুর ব্যথা ভক্ত জানে ভক্তকে বুকের মধ্যে জড়াইয়া ধরিল বলে আই রে সেলিম আই রে চলে দুজন একত্রিত হই ভালো এই বলিয়া টান দিয়া যখন নৌকাতে উঠায় অমনি তরিকার ভাইরা একে একে সেলির কে বুকের মধ্যে ধরিল তথায় ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা গুরু ভাই হয় তারা যারা ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা গুরু ভাই হয় তারা যারা ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা দয়া গুরু ভাইয়ের ব্যথা কেউ বুঝতে পারে না বুকের মধ্যে গুরু ভাইরা ধরিল জড়াইয়া বলে নিদান কালে পরপারের সাথী ভিতরাই আমারও লাগিয়া কবি প্রেমিক কবি তাই বললেন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ দিতে বাকি রাখে না হিরে কিছু পট বৃক্ষের তলায় বসে রে ওরে মন পুরাতে চলিছু আত্মভিমানায়
ময়নারে আর কত সুসাজ বলতো এই জীবনে সুখের ময়নারে ভরে ময়না তুমি যাহা কি সুচাও চাওয়া পাওয়ার মধ্যে জানো রে ওরে ময়না আপন প্রভু পা Oh,